আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد إلى يوم الدين اللهم صل على محمد حتى ترضى وصل على محمد بعد الرضا وصل على محمد أبدا أبدا اللهم يا رب الحل والحرم يا رب المشعر الحرم يا رب الركن والمقام أبلغ لروح سيدنا محمد صلى الله عليه وسلم منا السلام كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على جميع الملائكة والمرسلين فارحم عبادك المؤمنين من أهل السماوات والأرضين واختم لنا بخير وافتح لنا بخير وبارك لنا في القرآن العظيم যে যেখান থেকে বসে আইওন টিভির মাধ্যমে বেসিক নলেজ অফ ইসলাম প্রোগ্রামে প্রতি সানডের নিয়ে আজকে অংশগ্রহণ করেছেন, দূর থেকে কাছ থেকে যে যেখান থেকে বসে টিভির মাধ্যমে অনলাইন ফেসবুকে যে যেভাবে প্রোগ্রাম দেখতেছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি আল্লাহ যেন কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার, আমাদের সকলকে আমল করার এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার এবং সত্য ন্যায়ের উপর আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে সীসা ঢালা প্রাচীরের মতো অটল বিচল রাখেন, দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন, কদম বকদম নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما امر মানুষ আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, যত সৃষ্টিজীব সৃষ্টি করেছেন তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে মানুষ। অন্যান্য প্রতিটা সৃষ্টিজীবের আলাদা বৈশিষ্ট্য আছে, আর মানুষের বৈশিষ্ট্য ব্যতিক্রমধর্মী। মানুষ পজিশন অনেক হাই, আবার এই মানুষ যখন তার আইডেন্টিটিটাকে হারিয়ে ফেলে তখন তার পজিশন দুনিয়ার নিকৃষ্ট একটা অ্যানিমেলের চেয়েও, একটা অ্যানিমলের চেয়েও আরও খারাপ হয়ে যায়। যেই কথাটি কুরআনে আল্লাহ বলেছেন, মানুষের ডিগনিটি মর্যাদার কথা বলেছেন, খাইরুন নাস কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উম্মতে মুহাম্মদীকে টাইটেল দেওয়া হয়েছে বেস্ট অফ দ্য নেশন। কোরআনের আরেক জায়গায় বলা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআনের আরেক জায়গায় বলা হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এইভাবে জায়গায় জায়গায় বনি আদমের, মানুষের মর্যাদা, মানুষের পজিশন, মানুষের পার্সোনালিটি, মানুষের তার অবস্থানকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আবার বলেছেন, ওই মানুষ যখন আল্লাহকে চিনে না, ওই মানুষ যখন নাফরমান হয়ে যায়, ওই মানুষ যখন তার খাহিশাতে নফসের অনুসরণ শুরু করে দেয়, ওই মানুষ যখন তার গাইডলাইন ফলো করে না, তখন উলাইকাকাল আনহাম, ওই মানুষ পশুর মতো হয়ে যায়। আল্লাহ কুরআনে বলেন, অতঃপর আল্লাহ বলতেছেন, উলাইকাকাল আনহাম বালহুম আযাল, শুধু পশুর মতো নয়, বালহুম আযাল, পশুর চেয়ে আরো বত্তর হয়ে যায় মানুষ। আপনি আমি জঙ্গলের পশুকে এত ভয় পাই না, আরেকজন মানুষকে যতটুকু ভয় পাই। আপনি আমি জঙ্গলের পশু, বাঘ, ভাল্লুক, টাইগার, লায়ন, যাই হোক না কেন, আপনার অতটুকু ক্ষতি করতে পারে না যতটুকু ক্ষতি করে আরেকজন মানুষ।
যতটুকু ক্ষতি করে আরেকজন মানুষ, যতটুকু কষ্ট দেয় আপনাকে আরেকজন মানুষ, ততটুকু কষ্ট আরেকটা জঙ্গলের একটা প্রাণী আপনাকে দেয় না। মানুষ এত জঘন্যতম একটি জাতি, মানুষ এমন একটি জাতি, এই মানুষ যখন আল্লাহর ইবাদত আর বন্দেগী করে তখন তাকাররুব ইলাল্লাহ, ফেরেশতার চেয়েও তার মর্যাদা আল্লাহর কাছে আরও বেশি হয়ে যায়। আর মানুষ যখন নাফরমান হয়ে যায় তখন তার মর্যাদা একটা অ্যানিমল থেকে আরও বত্তর হয়ে যায়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার কথা ফেরেশতাদেরকে বললেন যে আমি وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বানাইতে চাই, রিপ্রেজেন্টেটিভ বানাইতে চাই। তখন ফেরেশতারা বললেন আতাজাহালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ আপনি যে মানুষ বানাইতে চাইতেছেন, যাদের ডায়াগ্রাম, যাদের আকৃতি, যাদের সুরত আমাদেরকে দেখাইলেন, ওই সমস্ত মানুষ বানাইলে আতাজাহালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন একটি জাতি বানাবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা করবে, রক্তপাত করবে? তখন ফেরেশতাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেছিলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা জানি তা তোমরা জানো না। সুতরাং ফেরেশতারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম সম্পর্কে তারা অবগত নন। খেয়াল করে শুনবেন, ফেরেশতারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম এবং আল্লাহর ডিসিশন সম্পর্কে অবগত নন ততক্ষণ পর্যন্ত অবগত হতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নির্দেশ না দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে যখন ফেরেশতাদেরকে কোনো কিছু জানিয়ে দেওয়া হয় তখন ফেরেশতারা জানেন, আর ফেরেশতারা যখন আল্লাহর পক্ষ থেকে নবী রসুলদেরকে জানিয়ে দেন ততক্ষণ পর্যন্ত নবী রসুলও জানেন, আর যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা নবী রসুলকে জানান না ততক্ষণ পর্যন্ত কোনো নবী রসুল গায়েব জানেন না, গায়েব সম্পর্কে অবগতিও থাকেন না। প্রশ্ন হলো কেন এই কথাগুলো বললাম? মানুষ মানুষকে ভয় পায়, কেন ভয় পায়? মানুষ মানুষের ক্ষতি করে, মানুষ প্রকাশ্যে মানুষের ক্ষতি করে, গোপনে মানুষের ক্ষতি করে। যারা প্রকাশ্যে ক্ষতি করে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি অনেক পথ পন্থা অবলম্বন করতে পারবেন, আপনাকে সেভ করতে পারবেন। কিন্তু গোপনে যখন মানুষ আপনার ক্ষতি করে তখন সেই শয়তানিটা আপনি জানবেন না, বুঝবেন না, ধরতে পারবেন না, সে নীরবে আপনার ক্ষতি করে। আর এই ক্ষতিটা বড় ডেঞ্জার, যা থেকে অনেক মানুষ বাঁচতে পারে না, হাত তাকে নবী রসুলরা পর্যন্ত এই রকম মানুষের ক্ষতি থেকে বাঁচতে পারেন নাই। নবী রসুলরা যদি গায়েবের খবর জানতেন তাহলে নিজেকে সেভ করে ফেলতেন, নবী রসুলগুর ও সেই খবর জানেন না। গোপনে যখন কোনো মানুষ তাদের উপর কোনো আক্রমণ করে, ঠিক তদ্রূপভাবে নবী রসুলের যুগ নয় বর্তমান যুগেও এবং কিয়ামত পর্যন্ত সেই ইবলিসের দালালগুলা, সেই ইবলিসের পেতাত্তারা দুনিয়াতে আসে। মুসলমান নামদারি অনেক মানুষ দুনিয়াতে আসে, সে দাবি করে মুখে ইমানদার কিন্তু ক্ষতি করে আরেক মুসলমানের, প্রকাশ্যে শত্রুতামি করে, গোপনেও শত্রুতামি করে। আর এই মানুষগুলো হচ্ছে উলাইকাকাল আনহাম, পশুর মতো, বালহুম আওয়াল, পশুর চেয়ে আরও বত্তর। এখন প্রশ্ন হতে পারে গোপনে শত্রুতা কীভাবে করে? গোপনে শত্রুতা যেভাবে করে তার উদাহরণ আপনাদেরকে বলি, তার বাস্তবতা আপনাদেরকে বলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন তখন অসুস্থ হওয়ার পরে তিনি এত অসুস্থ হয়ে গেলেন যে সিক্স মান্থ পর্যন্ত তিনি ভালো করে দাঁড়াইতেই পারতেন না। একটু আগে কোন কাজটি করেছেন সেই কাজটাও তিনি ভুলে যেতেন, দাঁড়িয়ে গেলে অনেক সময় পড়ে যেতেন, মাথার ব্যথা এবং শরীরের যন্ত্রণায় অনেক সময় কাঁপতে শুরু করতেন। তখন আল্লাহর নবীর এই অসুস্থতার জন্য জানতেন না কী অসুস্থতা হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে তাকে স্বপ্নযোগে জানিয়ে দেওয়া হইল যে আপনাকে জাদু করেছে, জাদু, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এবং তাও জানিয়ে দেওয়া হইল যে ব্ল্যাক ম্যাজিক কে করেছে, তাও জানিয়ে দেওয়া হইল ব্ল্যাক ম্যাজিক কীভাবে করা হয়েছে, তাও জানিয়ে দেওয়া হলো কোন জায়গায় ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে কোন জায়গায় সেই জাদুটাকে রাখা হয়েছে, তাও নবীকে জানিয়ে দেওয়া হলো তা থেকে আপনি বাঁচার এবং সুস্থ হওয়ার উপায় কী। সেই অসুস্থতা কি? জাদু।
আপনি আমি অনেকেই ডাক্তারে যাই, ডাক্তার বলে যে আপনার অসুস্থতা খুঁজে পাই না, MRI করলাম খুঁজে পাই না, আপনার ট্রিটমেন্ট করে কোনো অসুস্থতা খুঁজে পাই না, কেন আপনার শরীরে অসুবিধা করে আমরা বলতে পারতেছি না, এই জন্য আপনাকে আবার চেক করতে হবে, বারবার চেক আপ করে কোনো বেমার খুঁজে পায় না, কিন্তু আপনার জ্বালা যন্ত্রণা অশান্তি পেরেশানি এবং মানসিক কষ্ট বরদাস্ত করতে পারেন না, হতে পারে এটা নর্মাল বেমার নয়, হতে পারে কোনো জিন্নাত অথবা কোনো ইনসান আপনাকে জাদু করেছে, কোনো মানুষরূপী শয়তান আপনাকে জাদু করেছে অথবা কোনো জিন্নাত আপনাকে জাদু করেছে। অনেকেই বলতে পারেন জিন্নাত কেন জাদু করবে, যেইভাবে মানুষ মানুষকে জাদু করে ঠিক তদ্রূপভাবে জিন্নাত খবিস শয়তান মানুষকে জাদু করে মানুষের সংসারকে ধ্বংস করে দেয়, মানুষকে কষ্ট দেয়, ইমান থেকে দূরে ফেলে দেয়, ভালো কাজ করতে তাকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, সুন্দর পারিবারিক জীবনকে ব্যঙ্গে চুরমার করে দেয়। যেইভাবে একজন মানুষ আরেকজন মানুষের সুন্দর সুখী সংসার দেখলে তার সহ্য হয় না, জাদু করে ব্যঙ্গে দেয়, ঠিক তদ্রূপভাবে অনেক শয়তান আছে, জিন্নাত আছে, অনেক সুখী ফ্যামিলিকে তার সুখ দেখতে চায় না, এই জন্য তাকে ব্যঙ্গে খান খান করে দেয়। ইউফারিকুনা বাইনাল মারউ ওয়া জাওজি, শয়তান মানুষের পিছনে লেগে আসে, আজ থেকে নয়, আদম আলাইহিস সালাতুসসালামের সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদমকে, যে আদমের কারণে আমি জান্নাত থেকে ইবলিস বাহির হয়ে আসছিল, বলছিল সে প্রমিস করেছিল ওই আদমকেই আমি জান্নাত থেকে বাহির করব, সে তার কাজে সাকসেসফুল হয়ে গিয়েছিল, শুধু তাই নয় সে বলছে দুনিয়াতে আদম আসার পরে সে বলছে কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে আমি দুকা দিব, বিশৃঙ্খলা করে রাখবো, অশান্ত করে রাখবো, যাতে করে তারা আর কখনো ফিরে জান্নাতে যেতে না পারে, আবার যাতে আপনি আমি জান্নাতে বেহেস্তে যেতে না পারি, সেজন্য সে একের পর এক ষড়যন্ত্র করে, প্রকাশ্যে দুশ্মনী করে, গোপনে দুশ্মনী করে, মানুষকে দিয়ে মানুষের মধ্যে জাদু করায়, মানুষকে দিয়ে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করায়। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাবাহু মা তাতুলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর ইলা আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শয়তানই জাদু করে, আর জাদু করে এই ইবলিস জিন্নাতরা জাদু করে, যেও জাদু করে মানুষকে জাদু শিক্ষায় শিক্ষা দেয়, আর মানুষ জাদু করে একে অন্যের ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। তাহলে প্রশ্ন হলো তা থেকে বাঁচার উপায় কী? তার আগে আমি জানি চিনবেন কীভাবে জাদু, জাদুকরকে চিনবেন কীভাবে, বা জাদু কোনটি, কেরামত কোনটি, মুআজিজা কোনটি? অনেক সময় আমরা অনেক জিনিস দেখে, অনেক জটা বন্ডা পীর জটা পীরকে দেখে আমরা বলি সে পীর হয়ে গেছে, সে এমন অলৌকিক কাণ্ড দেখায়, তার ইগোস্তা দেখে আমরা মনে করি সেই বড় পীর, তার কাছে চলে যাই। আমি এমন এক মানুষ পেয়েছি, আমি এমনও মানুষ দেখেছি, পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, বসরে বসরে হজে যান, কিন্তু জাদু থেকে বাঁচার জন্য ল্যামঠা ল্যামটা গাছতলায় বসে আছে নেকেট একটা লোক, সেই গান্দা বন্ড প্রতারকের কাছে গেছেন তার কাছ থেকে তদবির আনার জন্য, অনেকেই হিন্দু ধর্মাম্বলী বাবনের কাছে গেছেন তা থেকে বাঁচার জন্য তদবির করার জন্য, অনেকেই বিভিন্ন ধর্মের কাছে যান, জেনে রাখবেন আপনার ধর্ম ছেড়ে যদি অন্য ধর্মের কাছে শরিয়াতি কোনো তদবিরে যান, ইমান নষ্ট হয়ে যাবে। আপনি যে কোনো ডাক্তারের ট্রিটমেন্ট নিতে পারেন, শারীরিক ডাক্তারি ট্রিটমেন্ট যে কোনো কারো কাছ থেকে নিতে পারেন, কিন্তু ধর্মীয় ট্রিটমেন্ট আপনি তাদবির মুসলমান ছাড়া কারো কাছে যেতে পারবেন না, ইমান নষ্ট হয়ে যাবে। আমি ধারাবাহিক সেই আলোচনাটা করতেছি। প্রথম কথা হলো মুআজিজা কোনটি, আর কেরামত কোনটি, আর জাদু কোনটি, এটা তো যদি না বুঝি তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে না, জাদু সম্পর্কে আইডিয়া আসবে না, বাসারও পথ বাহির হবে না। মুআজিজা হচ্ছে নবী রসুলগণের পক্ষ থেকে হঠাৎ করে এমন এক জিনিসগুলা বাহির হয়, তাদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে দেন, ওই পাওয়ারের কারণে তারা অনেক কিছু দেখান যেটা আর কেউ দেখাইতে পারে না। যেমন শাক্কাল কামারু বিইশারতি, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়ে দুই পাহাড়ে পড়ে গিয়েছিল, এটা সকলের জানা আছে, যেটা বর্তমান সায়েন্টিস্টরা ফাইন্ড আউট করেছে আজ থেকে 1400 বছর আগে, যেই চন্দ্রকে দ্বিখণ্ডিত হয়েছিল, এখন যারা চাঁদে গেছে তারা গিয়ে সেই ফাইন্ড আউট করেছে, এটা অত পুরাতন ফাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুআজিজা দেওয়া হয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুআজিজা দেওয়া হয়েছিল, ইয়াদে বয়দা এইভাবে ভিতরে ঢুকাইয়া, এইভাবে বগলে ঢুকাইয়া, এইভাবে হাত বাহির করতেন, হাতে সূর্যের আলোর মতো চন্দ্রের আলোর মতো আলো দিত।
মুসা আলাইহিস সালামকে একটা লাঠি আল্লাহ দিয়েছিলেন, ওই লাঠি হাত থেকে ছাড়তেন বিশাল সর্প হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে মুআজিজা আল্লাহ দিয়েছিলেন, 500 বছর পুরানা কবরের সামনে গিয়েও বলতেন কুম বিইজদিল্লাহ, সাথে সাথে কবর থেকে মুর্দা উঠে সালাম করত। এইরকম নবী রসুলগণকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, এটাকে বলা হয় মুআজিজা, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে স্পেশাল জিনিস। কিন্তু তারা যখন তখন দেখাইতে পারেন না, যখন আল্লাহর হুকুম হয় তখন তারা দেখাইতে পারেন। আল্লাহু আকবর। আরেকটা হচ্ছে কেরামত। এখন মুআজিজা সম্পর্কে আরও জিনিস বলি। নবী রসুলগণদের মাধ্যমে আল্লাহ এমন কিছু কাজ করান যেটা তারা সবসময় ইচ্ছা করলে করতে পারবেন না, যখন আল্লাহ তাদেরকে নির্দেশ দেন তখন করেন। যেমন বদরের যুদ্ধে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বদরের যুদ্ধে আল্লাহ নবীকে নির্দেশ দিলেন এক মুঠি মাটি হাতে নেন, তদবির করেছেন এক মুঠি মাটি হাতে নেন, তিনি এক মুঠি মাটি হাতে নিয়ে এইভাবে ছিটকে মেরেছেন। মারার পরে সমস্ত কাফিরদের চোখের মধ্যে পড়ে গেছে আর চোখ কোস্তাইতে শুরু করেছে, অন্ধের মতো হয়ে গেছে। তখন আল্লাহ কুরআনে বলতেছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে রসুল এই পাথর বালুগুলো আপনি মেরেছিলেন, আসলে আমি নাই, আমি আল্লাহ এগুলো করেছি। যখন নবীজি মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় চলে যাবেন, তখন রাতের অন্ধকারে সুরা ইয়াসিন তেলাওয়াত করে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে যখন শত্রুর দিকে বালু ছিটকে মারলেন, নবীকে ঘেরাও করেছিল হত্যা করার জন্য, যদি বালু মেরেছিলেন সব অন্ধকার হয়ে গেল, চোখে কিছু দেখতে পারল না, নবীজি ঘর থেকে বাইর হয়ে মক্কা থেকে মাইগ্রেট করে মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ বলেন হে রসুল তদবির করেছেন আমি, আর রেজাল্ট দিয়েছি আপনি, আর রেজাল্ট দিয়েছি আমি, সুতরাং আপনাকে আমাকে তদবির করতে হবে। এই তদবির দিয়ে এইটা বোঝানো যে কোনো বিপদ আসলে, কোনো সমস্যা আসলে আপনি তদবির করবেন, আপনি তদবির করবেন আর তওয়াক্কুল থাকবে আল্লাহর উপর, তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনার কোনো অসুস্থতা আসছে, বেমার আসছে, জাদু হয়ে গেছে, তদবির করবেন, ডাক্তারের কাছে যাবেন, ট্রিটমেন্ট নেবেন, তওয়াক্কুল রাখবেন আল্লাহর উপর। কারণ ট্রিটমেন্ট যদি আপনি না নেন, তদবির যদি আপনি না করেন, এমনিতেই বেমার কমবে না। লিকুল দা ইন দাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বেমার দিয়েছেন তার ট্রিটমেন্টও দিয়েছেন, সমস্ত বেমারের ঔষধ দিয়েছেন। সুতরাং আপনার প্রবলেম হয়ে গেছে, ডাক্তারে যান। আপনার মানসিক সমস্যা হয়ে গেছে, জাদুই আক্রান্ত হয়ে গেছেন, জাদুর ট্রিটমেন্ট করেন। কিভাবে জাদু থেকে বাঁচার সেই উপায় ট্রিটমেন্ট আল্লাহ নিজে বলে দিয়েছেন, রসুলুল্লাহ বলে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তদবির করতে হবে, যেইভাবে ব্ল্যাক ম্যাজিক সত্য, এইভাবে বদ নজর সত্য, ইভল আইস, বদ নজর। অনেকেই বলি বদ নজর লাগে না, জি না, আল আইনু হাক্কুন রাওয়াহুল বুখারি, বদ নজর সত্য। আপনার বাচ্চার উপর বদ নজর লাগতে পারে, আপনার সুন্দর ছেলে মেয়ের উপর বদ নজর লাগতে পারে, আপনার বাড়িতে গাড়িতে বদ নজর লাগতে পারে, সুতরাং নজরকে অস্বীকার করা যায় না। এই জন্য কোনো জিনিস, সুন্দর জিনিস দেখলে বলবেন মাশা আল্লাহ, তাহলে আর নজর লাগবে না। এই জন্য অনেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপে বাহ সুন্দর বাচ্চার ছবি, বউয়ের ছবিও রাখেন, এটা কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। আপনার গুড মুভমেন্টগুলা কেউ দুঃখের কথা লিখে না, সব সুখের কথা লিখলেন, আরেকজন মানুষ দেখে সে আপনার প্রতি, আপনার এগুলা দেখে আপনার জীবনের মধ্যে বদ নজর লেগে যেতে পারে, এগুলা ফায়দা নাই, ফায়দা নাই, লস বেশি। এজন্য আল্লাহ আপনাকে সুখী বানিয়েছেন, সুখগুলা বুক করুন, এগুলা ডিসপ্লে করার জন্য নয়, এগুলা বুক করবেন, ফিল করবেন আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর দুঃখ এসে গেছে, দুঃখের জন্য আপনি সবর করবেন আর আল্লাহর সাহায্য কামনা করবেন। কেউ দুঃখের কথা কাউকে বলে না, সুখটা সবাইকে দেখায় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে। তা আমি যে কথাটি বলতে চাই যে হজরতে বদ নজর সত্য, হজরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা খুব সুন্দর ছিল, 11 জন ছিলেন। তখন তারা যে একদিকে যখন রওনা করতো, সব মানে তাকিয়ে থাকতো, বাহ অত সুন্দর ছেলে, হ্যাঁ এক বাবার এত সন্তান। তখন হজরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করতেন বদ নজর লেগে যেতে পারে। যখন তারা মিশরে গিয়েছিল, মিশরের বাদশার আমন্ত্রণে লম্বা আলোচনা, তখন হজরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করেছিলেন আর বলেছিলেন ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ফাদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকাহ ওয়া মা উগনি আনকুম ইলা আখির।
হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইদেরকে নসিহত করেছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, বলেছিলেন ও আমার সন্তানগণ তোমরা মিশরে যাচ্ছ, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, মিশরে গিয়ে এক গেট দিয়ে প্রবেশ করিও না, ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, ডিফারেন্ট গেট দিয়ে তোমরা প্রবেশ করিও, ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাইইন, আমি তোমাদের উপর এই তদবির বলে দিলাম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, এরপরও আমি তদবির বলে দিলাম, ডিফারেন্ট গেট দিয়ে প্রবেশ করিও, একসাথে দল বেঁধে তাকিও না, মানুষের নজর লেগে যেতে পারে, সুতরাং আমি তদবির বলে দিলাম, তোমরা একটু বিচ্ছিন্ন হয়ে তাকিও, আর সব কিছুর পরেও যা হবার সেটা তো ঘটবেই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমি তোমাদেরকে তদবির বলে দিলাম, পলিসি বলে দিলাম, এরপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহ যেটা ভালো সেটাই করবেন, তাওয়াক্কুল আল্লাহর উপর থাকতে হবে, তদবির আপনাকেই করতে হবে। এজন্য যতই মুসিবত আসুক না কেন তদবির আমাকে করতে হবে। তো মুআজিজা ক্লিয়ার। আরেকটা হচ্ছে কারামত। মুআজিজা যখন তখনও দেখানি যায় না। হযরত নূহ আলাইহিস সালামকে তার জাতির দেশের মানুষরা বলল, তুমি যদি সত্য নবী হও আজাব এনে দেখাও, তখন তিনি বলেছিলেন, ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহ, আমার হাতে আজাব আনিয়া দেওয়ার কোনো ক্ষমতা নাই, আজাব দেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না, সুতরাং আমি ইচ্ছা করলেও তোমাদের কাছে আজাব দিতে পারবো না। ইব্রাহিম আলাইহি সুরা ইব্রাহিমে নবী করিম ইসলামের কথা উল্লেখ করা হয়েছে, ওমা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইযনিল্লাহ, কোনো মুআজিজা দেখানো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, বরং ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেননি, যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় তখন আমরা মুআজিজা দেখাইতে পারি। আরেকটা হচ্ছে কেরামত। ওয়া কেরামাতুল আউলিয়ায়ে হাক্কুন, অনেক আল্লাহর ওলিগণ, অনেক দিনদার মানুষগণ দেখবেন তারা হঠাৎ করে তাদের কাছ থেকে জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটে যায়, ইচ্ছা করে নয় অনিচ্ছা সত্ত্বে ঘটে যায়, এগুলো হচ্ছে কেরামত, এগুলা বিশ্বাস করা, এরকম হতে পারে। ও কেরামাতুল আউলিয়ায়ে হাক্কুন, এগুলা সত্য, এগুলাকে অস্বীকার করা যায় না। অনেক আল্লাহর ওলি, অনেক বুজুর্গদের মাধ্যমে অনেক কিছু ঘটে যায়, এগুলা বহু রহ পৃথিবীতে ঘটে, এগুলা তারাও ইচ্ছা করলে দেখাইতে পারেন না, তারা ইচ্ছা করে ঘটাইতে পারেন না, কখনো কখনো আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে তাদের মনের অজান্তে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যায় যেটা আমরা কেরামত বলি, আর এটা সত্য। অনেক ঘটনা এরকম আছে, আমি সেই ঘটনাগুলা বুজুর্গদের সেই ঘটনাগুলা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এবং অনেক কাহিনীগুলা আছে যেগুলা শোনা কথা, এই জন্য আমি এগুলা না বলে শুধু এই কথা বললাম, অনেক আল্লাহর ওলি বুজুর্গ, অনেক মা বাবা সন্তানের জন্য অনেক কিছু করেন, বা অনেক দোহা, অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে যায় আল্লাহওয়ালা মুত্তাকি মানুষের কাছ থেকে, এটা তাদের মনের অজান্তে, তারা নিজেই ইচ্ছা করে করতে পারেন না, আল্লাহ তাদের কাছ থেকে এমন কিছু গটাইয়া দেন, এমন কিছু অলৌকিক কার্যক্রম প্রকাশ করে দেন যেটা তাদের জানা নেই, তাদের মনের অজান্তে ঘটে যায়, তাদের কোনো ক্ষমতা নেই, আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। ও কেরামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আর এটা সত্য। ঠিক তদ্রূপভাবে আরও কিছু জিনিস, অলৌকিক জিনিস কিছু মানুষের কাছ থেকে ঘটে যায়, যেইগুলা নোংরা মানুষ, খাসরা মানুষ, তার মধ্যে নবীর আদর্শ নাই, ইসলাম মানে না, সে ন্যাংটা হয়ে গাছের তলায় বসে আছে, গান্দা লোক, পাগল লোক, এই রকম কিছু লোক কিছু জিনিস প্রকাশ করে, গাছের পাতা দিয়ে টাকা বানাই আপনাকে দেখাইয়া দিবে, এক জায়গা থেকে আরেক জায়গার খবর বলে দেয়, এইগুলা হচ্ছে জাদু, ওইটাই হচ্ছে জাদু। ওকে, কোলার আসসালামু আলাইকুম, আমি দুঃখিত যিনি ফোন করেছেন লাইনটা ড্রপ হয়ে গেছে, আমি একটু কথা বলে নেই, ইনশাআল্লাহ পরে আবারও আপনাদের কল নিব ইনশাআল্লাহ। এই জাদু এত ভয়ানক, এই নাফরমান লোকগুলা জাদু করে, যারা জাদু করে তাদের ইমান থাকে না, তার ইমান নষ্ট হয়ে যায়, সে আবার কলিমা পরে ইমান আনতে হবে, জঘন্যতম অপরাধ। এই জন্য যারা জাদু করে তাদের ইমান নষ্ট হয়ে যায়, জাদু অত্যন্ত জঘন্যতম, এর থেকে নবী রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পান নাই। নবীজিকে যখন জাদু করা হইল তখন আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হইল যে আপনি জাদু থেকে বাঁচার জন্য এক ইহুদি আপনাকে জাদু করেছে, কিভাবে করেছে, নবীজির চিরণী নিয়ে খেজুর গাছের গোসা দিয়ে
এগারোটি গিট্ট দিয়ে যার ওয়ান নামের একটি কুয়ার মধ্যে পাথরের উপর পাথর রেখে মধ্যকারে চিরুনিটা রেখে সেই জাদুটা এগারোটি গিট্ট দিয়ে জাদু করেছে। যেই ঘটনাটি কুরআনুল করিমে আল্লাহ বলেছেন, আল্লাহ তদবির বলে দিয়েছেন, আর যেই ঘটনাটি বুখারি শরীফের হাদিসের মাধ্যমে আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন কীভাবে জাদু করা হয়েছিল। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে ওই গর্তের পারে গেলেন, গর্তের মধ্যে যাওয়ার পরে জরওয়ান নামক কূপের মধ্যে গেলেন, গর্তের মধ্যে গেলেন, সাহাবারা গর্তের মধ্যে নামলেন, ঠিক গান্দা পানির নিচে গিয়ে পাথরের উপর পাথর দিয়ে চাপা করে একটা চিরদির মধ্যে খেজুর গাছের গোসা গোসা ঢুকিয়ে এগারোটি গিট্ট দিয়ে নবীকে জাদু করা হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, উল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরায়ে নাস আর সূরায়ে ফালাক গনে দেখুন, এগারোটা আয়াত আছে। আল্লাহর নবী এক একটা আয়াত পড়েন আর এক একটা গিট্ট খুলেন, এইভাবে এক একটা আয়াত পড়ে পড়ে যখন এগারোটি গিট্ট খোলা হয়েছে নবীজি সুস্থ হয়ে গেছেন, নবীজি সুস্থতা ফিল করেছেন। সুতরাং কোনো মানুষ যদি জাদুতে আক্রান্ত হন, তা থেকে উত্তরণের উপায়, তা থেকে তদবির বলে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই তদবির আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি যদি কেউ ফিল করি আপনাকে আমাকে কেউ জাদু করেছে বা অস্বস্তিকর ফিল করি, আল্লাহর নবী অসুস্থতা ফিল করলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়কে ভিজিয়ে তার কপালে রাখতেন আর তাকে ফু দিতেন, কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সুরাগুলা তেলাওয়াত করে নবীজিকে ফু দিতেন। যেই সুরাগুলার অর্থের মধ্যে আছে ওই কথা আছে যে মানুষের দুশ্মনী থেকে হেফাজত করো, শয়তানের দুশ্মনী থেকে হেফাজত করো, খন্নাস থেকে হেফাজত করো, এইগুলার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া। জাদু টুনা যারা গিট্টতে কি করে জাদু দেয় এই সমস্ত থেকে আল্লাহর দরবারে পানা চাওয়া। সুতরাং একের পর এক জাদু যখন হয়, আপনি যদি প্রতিদিন এই তেলাওয়াত করেন, সুরায় নাস পড়েন, সূরায়ে ফালাক পড়েন প্রতিটি নামাজের পরে যদি এই আমল করেন, সূরায়ে নাস পড়লেন, সূরায়ে ফালাক পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওইটা পড়ুন, এবং সূরায়ে বাকারার শেষের আয়াতগুলো যদি তেলাওয়াত করতে পারেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই আয়াতে করিমাগুলো যদি তেলাওয়াত করতে পারেন, কখনো জাদু আপনাকে কোনো স্পর্শ করতে পারবে না। জাদু হয়ে গেলে আস্তে 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 তার অ্যাকশন নষ্ট হয়ে যাবে, আর যদি হওয়ার আগে পড়েন কেউ আপনাকে পড়তে পারবে না। এই তদবিরগুলো কোনো মানুষের বানায় নাই, এই তদবিরগুলো আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বুজুর্গানে দিন বলেন এই আয়াতে করিমাগুলো পড়ো, পানিতে পড়ে পানিতে ফু দাও, পানি পান করো, হাতে ফু দিয়ে শরীরকে ওয়াইপ করো, এইভাবে ওয়াইপ করো, এইগুলা তদবির করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জাদু থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে তোমাকে হেফাজত করবেন। যদি তোমার হয়েই যায় ব্ল্যাক ম্যাজিক, রেগুলার আমল করতে থাকো, সূরায়ে বাকারা পড়তে থাকো, সূরায়ে বাকারা পড়তে পারো না, শুধু আয়াতুল কুরসি পড়ো তাও পড়তে পারো না, আমানার রাসূল পড়ো তাও পড়তে পারো না, অন্তত কুল আউযু রাব্বিন নাস, কুল আউযু রাব্বিল ফালাক আর কুলহু আল্লাহ প্রতিদিন মর্নিংয়ে ইভিনিংয়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে বারবার তেলাওয়াত করো, কোনো জাদু আপনাকে অ্যাকশন করতে পারবে না। শয়তানের পাওয়ার বড় নয়, আল্লাহর পাওয়ার বড়। সুতরাং কোরআনের পাওয়ারের উপরে আর কোনো পাওয়ার হতে পারে না। শয়তান যত পাওয়ারফুল হয় না কেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, শয়তানের ষড়যন্ত্র যত বড় হোক না কেন, আপনি যখন কোরআনের আশ্রয় নেবেন, আমল যত ইম্প্রুভ করবেন, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, যত আমলকে ইম্প্রুভ করবেন, জাদুর অ্যাকশন তত ডাউন হয়ে যাবে। এই জন্য কেউ যদি মনে করেন আপনার জাদু হয়ে গেছে, আপনি কী করবেন, আমাকে ফোন করবেন তাবিজের জন্য? না, ফোন করবেন না, আমি তাবিজ দেই না, আমি তাবিজ ব্যবহারও করি না, তাবিজ দেইও না, এবং কাউকে রেকমান্ডও করি না, এবং কাউকে বলিও না কারো কাছ থেকে তাবিজ নিয়ে আসেন। আমি এই কথা বলবো, তাবিজ জায়জ কি জায়জ নয় সেটা ডিফারেন্ট আলোচনা, ওলামা একরামদের ডিবেট রয়ে গেছে। মেজরিটি ওলামা একরাম বলছেন তাবিজ না দেওয়াই ভালো, যদিও তদবির হিসাবে আপনি ইউজ করতে পারবেন। কোরআন এবং হাদিসের আয়াত লেখে যদি কোনো বাচ্চাদেরকে দেওয়া হয়, আপনি দোয়া পড়তে পারেন না, আপনাকে দেওয়া হয়, আপনি ইউজ করতে পারবেন তাওবিজ, তাওবিজ ইউজ করতে পারবেন। ওলামায়ে কেরামের ফতোয়া আছে তদবির হিসাবে মেডিসিনের মতো আপনি তাওবিজ ইউজ করতে পারবেন, কিন্তু তাওয়াক্কুল রাখবেন আল্লাহর উপর। তবে উত্তম হচ্ছে
সবচেয়ে বেস্ট হচ্ছে তাবিজ ইউজ না করে আপনি দোয়া দরুদ পড়া এবং ছোটো ছোটো আমলগুলো করা। কারণ তাবিজের মাধ্যমে পজিটিভ থেকে নেগেটিভ বেশি। আপনি গড়ে তাবিজ আনলেন, ফিরসাব বলে দিলেন বালিশের তলে ঢুকাও, বেডের তলে ঢুকাও, গড়ের কোনায় লাগাও, আপনি লাগাইলেন, ওয়াইফ আপনাকে সন্দেহ করবে, আপনি ওয়াইফকে সন্দেহ করবেন, ওয়াইফ বলবে তোমার মা আমাকে দূরে সরে নেওয়ার জন্য সরাইছে, তোমার ওয়াইফ বলবে, স্বামী বলবে তোমার আমার শাশুড়ি দিয়েছে সর্বনাশ করার জন্য, এই ফ্যামিলিগত বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। সুতরাং এগুলা থেকে সাবধান থাকবেন। তাবিজের কারণে ফায়দা যতটুকু হয় তার চেয়ে বেশি ক্ষতিটা বেশি হয় আমাদের কমিউনিটিতে। এই জন্য যারা তাবিজ ইউজ করেন আপনারা করুন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখুন। কিন্তু উত্তম কাজ হচ্ছে দোয়া পড়া, উত্তম কাজ হচ্ছে দোয়া পড়া। যদি কোনো বাচ্চা দোয়া পড়তে পারে না, কোনো পাগল, তাহলে কোনো যদি বিজ্ঞ ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা কোনো মানুষ যদি কোরআন হাদিসের দোয়া লিখে দেন আপনি এটা আনেন ইউজ করেন, কোনো আপত্তি নেই। কিন্তু আমি যেই কথাগুলো বললাম সেটাও মাইন্ডে রাখবেন। পানি পান করুন, পানিতে ফু দেন, নিজে নিজের তদবির করুন, নিজে নিজের রুকাইয়া করুন। অনেকেই মনে করেন আমার জাদু হয়ে গেছে কি করব, বিশ্বাস করুন আল্লাহর কসম দিয়ে বলতেছি কোরআনের তদবিরের উপর আর কোনো তদবির হতে পারে না। আপনি কুলাউজ রাব্বিন নাস পড়ুন, কুলাউজ রাব্বিল ফালাক পড়ুন, আপনি আয়াতুল কুরসি পড়ুন, আমানার রাসুলও পড়ুন, আপনি সুরাই বাকারা তেলাওয়াত করুন, আপনার আমলকে ইম্প্রুভ করুন। আপনার আমল যত ইম্প্রুভ করবেন, যত বেশি আমল ইম্প্রুভ করবেন, তত আপনার জাদুর অ্যাকশন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। প্রথমে আপনাকে খুব কষ্ট দিবে, যাতে করে পড়তে না পারেন, আমল করতে না পারেন। আপনি ধৈর্য ধারণ করুন, কষ্ট করে কন্টিনিউ করে যান, দেখবেন সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আপনার ঘরে দিনই আলোচনা করুন, আপনার ঘরে আজান দেন, আপনার রুমে আজান দেন, আপনার ঘরে আজানের আওয়াজ চালু করুন, দেখবেন শয়তান পলায়ন করেছে। হুদাহুদি মানুষকে সন্দেহ করবেন না। আপনার ঘরে হঠাৎ করে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনার ঘরে আপনি থাকেন, হঠাৎ করে আপনার ঘরে দেখলেন তাবিজ একটা পেয়ে গেছেন, অথচ কেউ আসে নাই আপনার ঘরে, আসলে কেউ আপনার ঘরে আসে নাই, এ তাবিজ আসলো কোত্থেকে? আমি আগেই বলেছি জিন্নাত, হাদিসের কথা বলতেছি, জিন্নাত আপনার ঘরে আসি আপনার চিরনি নিয়ে যায়, জিন্নাত আপনার কাপড় কেটে নিয়ে যায়, জিন্নাত আপনার বালিশে তাবিজ ঢুকাইতে পারে, জিন্নাত আপনার মাথার চুল নিয়ে যেতে পারে জাদু করার জন্য। এগুলো শয়তান করতে পারে, ঠিক তদ্রুপভাবে মানুষটাও করে। সুতরাং আপনি পেয়ে গেলেই কাউকে সন্দেহ করবেন না, হতে পারে কোনো মানুষ রাখতে পারে অথবা কোনো জিন্নাত আসি এই কাজ করতে পারে। এই জন্য এগুলা বড় ডেঞ্জার, গড়ে গড়ে আজকে বিশৃঙ্খলা। শয়তানের মেইন কাজ হচ্ছে ইউফাররিকুনা বাইনাল মারউ ওয়া জাওজি, হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে দূরত্ব সৃষ্টি করা, ওটাই হচ্ছে শয়তানের মেইন জব। পার্টিকুলার ওই জবটা যারা করে, যেই শয়তান করে, মেইন শয়তান লিডার, তাকে মহানেখা করতে থাকে আর বলতে থাকে তুমি আমার বন্ধু, সবচেয়ে ভালো কাজ তুমি করেছো। কারণ স্বামী স্ত্রীর সংসার যখন ভেঙে যায়, বাচ্চারা নষ্ট হয়ে যায়, স্বামীর মন নষ্ট হয়ে যায়, ওয়াইফের মন নষ্ট হয়ে যায়, তাকে ওয়াইফকে খারাপ কাজের দিকে মাইন্ডকে ধাবিত করে দেয় শয়তান, সেই ছেলেটাকেও খারাপই কাজ করার জন্য তার মাইন্ডকে ডাইভার্ট করে, তাকে খারাপ কাজের দিকে তাকে ধাবিত করে, বাচ্চারাও খারাপ হয়ে যায়, এই পরিবারে শান্তি থাকে না, বিশৃঙ্খলা হওয়ার কারণে শুধু খালি অশান্তি আর নাফরমানি সৃষ্টি হয়। শয়তান এই কাজটা যায়, শয়তান চায় সারা পৃথিবী যারা সন্তানে পড়ে যাক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অ মুমিনগণ, অ ইমানদারগণ, অ মুসলমানগণ, সাবধান থাকো, আমি আল্লাহ তদবির বাতিয়ে দিলাম, শয়তানের পাওয়ার বড় নয়, আমি আল্লাহর তদবির বড়। সুতরাং তদবির করতে থাকো, শয়তান কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আরও অনেকে দোয়া আছে, প্রচুর দোয়া আছে, প্রচুর দোয়া আছে। আমি আগেই বলেছি যে শুধু অনেকেই মনে করেন যে হুজুরের কাছে যাবো, পীরসাহের কাছে যাবো, পীরসাহ চোখ মুজেন, মুজে বলে দেন তোমার এই হয়েছে, জাদু হয়েছে, এই হয়েছে, সেইছে। বিলিভ মি, এই ক্ষমতা কোনো ফিরের নাই। বিলিভ মি, এই ক্ষমতা কোনো বন্ড প্রতারকের নেই। সব পাটফারি, সব প্রতারণা। অনেকেই বলেন যে হুজুর আপনি ইস্তেখারা করে দেখুন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, ইস্তেখারা হচ্ছে একটা ইবাদত। আপনার নামাজ আরেকজনে পড়লে হবে না, আপনার রোজা আরেকজনে রাখলে হবে না, ইস্তেখারা হচ্ছে সুন্নাত, এটা ইবাদত, আপনি করবেন, আপনি আরেকজনকে দিয়ে করাইবেন, এটা কি বদলা হজ পাইলেন নাকি? অনেকেই বলেন হুজুররা ইস্তেখারা করেন। আল্লাহু আলম, আল্লাহ নোজ বেস্ট, আমার এত ডিপ নলেজ নাই। আমি যতটুকু জানতে পেরেছি যে ইস্তেখারা, আমার ইস্তেখারা আমি করব। এখন যদি ইস্তেখারার দোয়া আপনি জানেন না, কীভাবে ইস্তেখারা করবেন? ফর এক্সাম্পল আপনাকে বলি, আপনি প্ল্যান করেছেন একটা বিজনেস করবেন, প্ল্যান করেছেন বিয়ে করবেন, প্ল্যান করেছেন নাউজুবিল্লাহ একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকেই কী করেন, তার মেয়ে বিয়া দিবেন,
হুজুরকে জিজ্ঞেস করে, হুজুরকে বলে হুজুর আপনি একটু ইস্তেখারা করে দেখেন, হুজুরও বলে একটা ছবি পাঠাইয়া দাও আর নাম দিয়ে দাও, ছবি নেই ইস্তেখারা করবে, ছবি নেই, আমি এমন মানুষও জানি, নাউযুবিল্লাহি মিন যালিক। ইস্তেখারা হচ্ছে যেই জিনিসটা আপনি করবেন ওই জিনিসটা নিয়ে আপনি চিন্তা করা, হুজুর কি নিয়ে চিন্তা করবে, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়েকে বলুন সে তার ইস্তেখারা করুক। আপনি বিয়ে করবেন ছেলে মানুষ, আপনার ইস্তেখারা আপনি করুন যে বিয়ে করলে লাভ হবে কি না। আপনি বলতে পারেন আমি তো ইস্তেখারা চিনি না, ইস্তেখারা এমন করো বিশাল করো জিনিস নয়, আপনি অজু করবেন, দুই রাকাত নামাজ পড়বেন, পরে দুরুদ শরীফ পড়বেন, একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, এই দোয়া লম্বা দোয়া আছে, যদি পারেন পড়বেন, না পারলে দোয়া না পারলে পড়ার দরকার নেই, ডান করতে বিসমিল্লাহ বলে শুয়ে যাবেন আর ওইটা মাইন্ডে রাখবেন, তিন দিন এই আমল করুন, ঘুমিয়ে যান। ঘুমের মধ্যে যদি মনের মধ্যে কোনো জিনিস আসে, যেই জিনিসটা আপনার মাইন্ডে আসবে ওই জিনিসটা আপনি করে ফেলবেন, নেগেটিভ আসলে বাদ দেন, পজিটিভ আসলে করে ফেলেন। কিন্তু যদি কোনো কিছু মাইন্ডে আসে না, একদিন দুই দিন লাগাতার করুন বা কয়েকদিন পরে পরে করুন, তিন দিন ইস্তেখারা করেছেন, আমি আবারও বলতেছি ইস্তেখারার নিয়ম, পরিষ্কার পরিচ্ছন্ন হয় বিছানা পরিষ্কার করে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ুন, এসার পরে নফল নামাজ পড়ে তসবিহ তাহলিল দুরুদ শরীফ পড়ে ইস্তেখারার দোয়াটা পারলে ওইটা পড়ুন, পরে ডান দিয়ে ডান করে ওটা বিসমিল্লাহ বলে শুয়ে যান আর আল্লাহর কাছে থিঙ্কিং করুন আর বলুন আল্লাহ ওই জিনিসটা চাই, ভালো না বুড়া আল্লাহ আপনি আমার অন্তরে ঢেলে দিন। যদি তিন দিন করার পরেও কিছু বুঝেন না, কিছু পান নাই, তখন আপনি যেই কাজ করবেন, যে সিদ্ধান্ত নেবেন, ওই সিদ্ধান্তে আল্লাহর রহমত থাকবে, কারণ আপনি ইস্তেখারা করেছেন, নবীর সুন্নতের উপর আমল করেছেন, এরপরে যে কাজ করবেন এটার মধ্যে রহমত থাকবে। ইস্তেখারা করার অর্থ এটা নয় যে আপনি ফল পেয়ে যাবেন, আপনি বিশ্বাস করুন যে কোনো হুজুরকে যদি দিয়ে আপনি ইস্তেখারা করান, দেখবেন অনেক হুজুর আছে ইস্তেখারা করে বলবে আজ ওটা পাইছি কাল ওটা পাইছি, আরে ইস্তেখারা করলে কিছু নাও মিলতে পারে, কেউ বলে না যে আমি কিছু পায় নাই, বিশ পাউন্ড দিয়ে ইস্তেখারা করা হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য তদবির আপনি নিজে করুন, হ্যাঁ যদি তদবির জানেন না, দোহা দুরুদ জানেন না, কীভাবে আমল করবেন জানেন না, বিজ্ঞ আলিমদের কাছ থেকে ফাস আলু আহলা জিক্র ইন কুনতুম লা তাআলামুন, যদি জানেন না কীভাবে আমল করবেন, কীভাবে রুকাইয়া করবেন, তাহলে আলিম উলামার কাছে যান, বিজ্ঞ আলিমের কাছে যান, তাদের শরণাপন্ন হন। যদি আপনি তেলাওয়াত করতে পারেন না, তারা যদি আপনার রুকাইয়া করেন, তারা আপনার জন্য রুকাইয়া করতে পারেন, তদবির করতে পারেন, এটা অবশ্যই 100% জায়েজ, কিন্তু এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। সময় সংক্ষিপ্ত, কথা অনেক বেশি, আমাকে বলা হচ্ছে সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমি কথা দীর্ঘায়ী করতে পারতেছি না, আমি শেষ পর্যায়ে চলে আসছি। সকল ভাই বোন যারা প্রোগ্রাম দেখেছেন, কেউ যদি জাদুটুনায় আক্রান্ত হয়ে থাকেন, বেশি করে কোরআন তেলাওয়াত করুন, কুলাউজু রাব্বিন নাস পড়ুন, কুলাউজু রাব্বিল ফালাক পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, এবং আমানার রাসূলু এটা পড়ুন, সুরায়ে বাকারা গড়ে অন করে রাখুন, নিজে শুনতে থাকুন, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, যেখানে পবিত্রতা আছে সেখানে অপবিত্র জিনিস থাকতে পারে না, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আমলকে ইম্প্রুভ করুন, শয়তান এমনিই চলে যাবে, জাদুর আসর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, জাদুর আসর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এরপরেও যদি কষ্ট পান, বিজ্ঞ আলিম যারা তদবির করেন তাদের শরণাপন্ন হন, তাদের অ্যাডভাইস দেন, হতে পারে কারো না কারো তদবির আপনার জন্য উপকারে আসতে পারে, এই জন্য সাবধান থাকবেন বন্ড অপতারক এই সমস্ত মানুষের কাছ থেকে। অনেকেই মনে করেন গাছের তলে বন্ড অপতারক এদের কাছে যাবেন না, ধর্মীয় তদবির তাদের কাছে যাবেন না, আল্লাহকে ওয়াস্তে শিরকি কাজ করবেন না, অনেক কথা আছে। এই জন্য আমি আসলে সকল ভাই বোনদেরকে বলবো, যে অনেকেই বলেন যে অনেকের কাছে গেলেই সে বলে দেয়, এক বোন আর এক বোনকে রেকমান্ড করেন, ওই বোন ওই বোনকে রেকমান্ড করেন, আপনি যদি একজনকে মিসগাইড করেন তাহলে আপনিও গুণাগার হবেন, যাকে মিসগাইড করেছেন উনিও গুণাগার বানাইলেন, উনি আরেকজনকে বানাইবেন। এই জন্য কাউকে মাগনা উপদেশ দিয়ে, মাগনা অ্যাডভাইস দিয়ে বলে ওই জায়গায় এক পীর আছে, ওই জায়গায় আরেক পীর আছে, এখানে যান, সে সব বলে দিতে পারে, সে আপনার কথা শুনেই আপনাকে বলে দিতে পারে কে জাদু করেছে, কোথায় করেছে, কীভাবে করেছে, কেউ বলতে পারে পারবে না। নবী রসুলটাও গাইবের কবর জানেন না, এই হুজুর আর বন্ড পতারক কীভাবে জানবে। সুতরাং এইগুলা থেকে যেন আমরা সাবধান থাকি। মহাদ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। দুনিয়ার জীবন কষ্টের জীবন, দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন, যখন কষ্ট আসে ধৈর্য ধারণ করি, সবর করি,
والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت تقديرের ভালো মন্দের উপর আমরা বিশ্বাস করেছি সেটার উপরে যেন আমরা ইস্তিকামত থাকি আমরা কখনো যেন মিসগাইড না হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীন বুঝার তৌফিক দান করুন যে যেখান থেকে বসে বেসিক নলেজ অফ ইসলাম প্রোগ্রামে আয়ন টিভির মাধ্যমে দেখেছেন আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ সকলকে হেফাজত করুন ব্ল্যাক ম্যাজিক থেকে সকলের ঘরে আল্লাহ শান্তি দান করুন আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত করুন আসুন সবে মিলে নেক আমল করি আজ থেকে প্ল্যান করি যে প্রতিদিন পাঁচবার নামাজের পরে কুল আউযু রাব্বিন নাস আর ফালাক পড়ব আয়াতুল কুরসি পড়ব আমানার রাসূল মুখস্থ করে নিব এগুলা পড়ব আর সূরা বাকারা বেশি করে তেলাওয়াত করব ঘরের মধ্যে আজান দেব যদি ঘরের মধ্যে বাচ্চারা ভয় পায় তাহলে সন্ধ্যার সময় আজান দেন ফজরের সময় আজান দেন মাগরিবের সময় আজান দেন কখনো কখনো আজান ইউটিউবে গিয়ে 100 times আজান আছে আসরের শেষ পক্ষে আজান অন করে রেখে দেন ঘরের মধ্যে কোনো বোধ আসর থাকলে ইনশা আল্লাহ বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যেখানে আজান হয় সেখানে শয়তান থাকতে পারে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমি আপনাদের দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদহ আন্না ইয়া রাব্বাল আলামিন বাল্লিগ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আমিন আসসালামু আলাইকুম